আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নবাবপুর লিখা শিশির বাজার উদ্দুর গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। একটি হারানো বিজ্ঞপ্তি। আমার সহজ সরল মনটা কোথায় জানি হারিয়ে গেছে। মনটার রং ছিল সাদা, মনে ছিল সীমাহীন ভালোবাসা। যদি কোনো সহৃদয়বান আমার মনটা পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করুন। সদর দরজা দিয়ে ঝুঁকে মাইকের মতো চেঁচিয়ে বিজ্ঞপ্তি দিতে দিতে আসছিলাম। সাত থেকে মাত্র ফিরছি, খালামণি আস্তর ধনিয়া রোদে দিয়ে আসতে বলেছে, তাই সাথে গিয়েছিলাম। ভিতরে ঢুকতেই চোখ সানা বড়া। তায়াং ভাই আর তার দুই বন্ধু সোফায় বসে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাছাড়া দুজন হলো ইমরান হাশমি ভাইয়া আর এনজিও সংস্থা। ভাইয়ার বন্ধুদের আসার নির্দিষ্ট একটা সময় আছে, হয় সকাল 8টার দিকে আসবে নয়তো দুপুরে খাবার আগে কিংবা পরে। তবে এনাজের জন্য কোনো সময় বাধা নেই, সে যখন খুশি তখন আসতে পারবে। তায়াং ভাইয়ার জানে জিগার দোস্ত বলে কথা। আমি তাদের দেখে বেশ লজ্জায় পড়ে গেলাম। ইস, কী নাকি ভাবছে তারা। হাতে থাকা বড় প্লাস্টিকের থালাটা দিয়ে মুখ ঢেকে ফেললাম। দ্রুত তাদের পাশ কাটিয়ে যেতে নিলে তায়াং ভাইয়া গম্ভীর গলায় বলল, তোর মন আবার কোথায় হারিয়ে গেল? কেউ কি চুরি করে নিয়েছে নাকি? যদি কেউ চুরি করেও তাহলে সে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছুই পাবে না। তা চোরটাকে? আমি থালা সরিয়ে শুধু চোখ দুটো বের করলাম, তারপর রাগি চোখে তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এমনি বলছিলাম, আমার মন কোথাও যায়নি। আর এই নোবার মন চুরি করা এত সোজা না। এনাজ মুচকে এসে তায়াং ভাইকে উদ্দেশ্য করে বলল, টিটি পোকার মন চুরি করবে কি করে তায়াং? সারা দিন লাফাতে লাফাতে দিন যায়, ওকে কেউ ধরতে পারলে না চুরি করবে। তার চেয়ে দেখ গা কোথায় লাফাতে গিয়ে ফেলে রেখে এসছে, যে পেয়েছে সে এবার দিলেই হয়। এনজিও সংস্থা ভালো হবে না কিন্তু, উচিত কথা বললে সবারই গায়ে ফসকা পড়ে। তা মিস টিডি পোকা মনটা হারালেন কোথায়, ঘাসে নাকি রাস্তায়? আমি খুঁজে পেলে কিন্তু দিব না, আমার কাছে রেখে দিব। ইমরান ভাই আয়নাজের পিঠে চাপড় মেরে বলল, কি দোস্ত, হাববাব তো ভালো ঠেকছে না, ঘটনা কি? এনাজ বলল, কোনো ঘটনা নেই দোস্ত, চিটি পোকার মন পেলে বয়ামে ভরে রাখতাম আর মনটাকে ওয়াশ করে তার থেকে সব শয়তানি বুদ্ধি বের করে ফেলতাম। একবার শুধু হাতে তো পাই, তারপর কি করে সোজা করতে হবে তা আমি দেখে নেব। ইমরান ভাই আমার দিকে তাকিয়ে বলল, তা নোবা মনটা কোথায় হারিয়ে ফেলেছ? আমাদের এনাজের মাঝে নাকি? আমাদের এনাজ তো সেই কবেই তো। ইমরান ভাই পুরো কথাটা শেষ করার আগে এনাজ তার মুখ চেপে ধরল। আমি তাদের কাণ্ড দেখে চোখ মুখ কোচকে তার দিকে তাকালাম। এনাজ ইমরান ভাইয়ের মুখ ছেড়ে মাথায় একটা মৃদু থাপ্পড় মেরে ওকে ইশারায় কি জানি বলতে মানা করলো। আমি কিছুই বুঝলাম না। তায়াং ভাইয়ের মুখ টিপে হাসছে। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম, কি বলতে চাইছিলেন ইমরান হাশমি ভাইয়া? ইমরান ভাই একবার তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালো। এনাজ ঠোঁটে আঙুল চেপে তাকে চুপ করতে বলছে। আমি বেকুবের মতো তিনজনের দিকেই তাকিয়েছি, বিষয়টা বোঝার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ হলাম। তাই তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা একে অপরকে ইশারা করে কি বলতে মানা করছেন? ইমরান ভাইয়ের সবগুলো দাঁত দেখে হে হে করে হেসে দিয়ে বলল, কিছু না, জলদি বলেন ইমরান হাশমি ভাইয়া, আপনারা আমার থেকে কিছু একটা তো অবশ্যই লুকাচ্ছেন। আমার নাম ইমরান হোসেন, হাশমি নয় রে বোন, তুমি আমার নামটা 13টা বাজায় দিলা, এত যখন আমারে অন্য নামে ডাকার ইচ্ছে তোমার, তাহলে ইমরান মাহমুদুল বলতা, তাহলে নিজেকে সিঙ্গার সিঙ্গার মনে হতো, তা না করে ইমরান হাশমি। আপনার চেহারা আমার কাছে ইমরান হাশমির মতোই লাগে, তাই আমি এই নামেই ডাকি। কথাটা বলেই মুখ টিপে হাসতে লাগলাম। আমার হাসির সাথে এনাজ তায়াং ভাইয়াকে যুক্ত হলো। ইমরান ভাইয়া আমাদের সবার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো, আমরা সেই কেউ সেটা গায়ে মাখলাম না। ইমরান ভাইয়া এনজিও সংস্থা দুজনেই তায়াং ভাইয়ের অনেক বিশ্বস্ত, তাই তায়াং ভাইয়া এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। অন্য কেউ থাকলে তায়াং ভাইয়া কবে এক রাং ধমক দিয়ে এখান থেকে বিদায় করত। খালামণি কিচেন থেকে ডাকতে আমি সেদিকে দৌড়ালাম। ছোট্ট তিনটা রুম, একটা ছোট ড্রয়িং রুম, একটা কিচেন নিয়ে তায়াং ভাইদের ছোট্ট ফ্ল্যাট। এখানে গত কয়েক বছর যাবতই তারা ভাড়া থাকে। এক রুমে তায়াং ভাই, আরেক রুম খালামণি, আর তন্নির রুমে আমিও তন্নি থাকি। প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট করা বাথরুম। তন্নি ও তায়াং ভাইয়ের রুমে ছোট্ট করে বারান্দা আছে। খালু প্রবাসে থাকে, সবাই কত করে বলে এই বয়সে আর বিদেশ করতে হবে না, কিন্তু তিনি শোনেন না। বলেন তায়াং ভাই আর একটা গতি করে তারপর দেশে আসবেন। গতকাল শুনলাম তায়াং ভাই ও এনাস পার্টনারশিপে ব্যবসা শুরু করবে।
কিন্তু কিসের ব্যবসা তা জানি না। কলেজ থেকে ফিরে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর মাথা ব্যথা উঠেছিল, আর আমার মাথা ব্যথার ঔষধ একমাত্র ঘুম। পুরো রুম অন্ধকার করে ঘণ্টাখানি ঘুমালে আমার মাথা ব্যথা কমবে। মাথা ব্যথা হলে আমাকে কেউ ডাকে না, কারণ ঘুম পরিপূর্ণ না হলে আরও বেশি মাথা ধরে। বারান্দার দরজাটা হালকা করে বেড়ানো ছিল, যার কারণে পরন্ত বিকেলের চিকচিক করে আলো উপচে পড়া রোদ অবাধ্য হয়ে আমার রুমে ঢুকে পড়ছে। সে আলোতে জেগে গেছি, আমার ঘুম ভাঙতে একটু আলোতেই যথেষ্ট। পাশে তাকিয়ে দেখি তন্নিও ঘুমে, মাথাটা অনেকটা জিমজিম করছে। আসরের নামাজ পড়ে কিচেনে চলে গেলাম, গিয়ে দেখি খালামণি একটু থালা বাসন পরিষ্কার করছে, আর আমাকে দেখে বলল, মাথা ব্যথা কমেছে? অনেকটাই কমেছে, কিন্তু এখনও জিমজিম করছে। খাবার খেয়ে একটা ঔষধ খা, দেখবি ভালো লাগবে। ঔষধ খেতে ভালো লাগে না, ভালো না লাগলেও খেতে হবে। আমার গলায় বেজে থাকে খালামণি, পিঠে দুই চারটা দিলে এমনি গলা থেকে নেমে যাবে। তুমি আম্মুর মতো কথা শুরু করলা, যাও কথা নেই তোমার সাথে। আমি ঠোঁটফুলিয়ে অন্যদিকে ঘুরতে খালামণি পিক করে হেসে উঠল। আমি তার দিকে কপাল কুচকে তাকালাম। খালামণি ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ছোট্টবেলার মতো করিস এখনও? আমি খালামণির পিছনে থেকে জড়িয়ে ধরে বললাম, আমি তো এখনও তোমাদের কাছে ছোটই, যদি ছোটই না হতাম তাহলে কি এত বড় ভুলটা করতে যেতাম বলো? এখন ভেবে দেখি কত বড় বোকামি করতে গিয়েছিলাম, তাও একজন বেঈমান মানুষের জন্য। আমার কথা শুনে খালামণি মুখটা অন্ধকারে ছেয়ে গেল, কিছুটা যক্ষস্বরে বলো, বাদ দে এসব, যা চলে গেছে তা তো গেছেই, নিশ্চয়ই তোর জন্য এর থেকে হাজার গুণ ভালো কিছু আছে। এগুলো আমার বিষাক্ত অতীত খালামণি, আমি চাইলেও ভুলতে পারি না, এখনও মাঝে রাতে মনে হলে আঁতকে উঠি। খালামণির হাতের কাজগুলো রেখে আমার দুই বাহু ধরে আমাকে তার বরাবর ঘুরালো, তারপর এক হাত আমার গালে রেখে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই না সবসময় একথাটা বলিস, তাহলে এখনও কেন পুরাতন নিয়ে পড়ে আছিস? সারাদিন তো দুষ্টুমি ফাজদামিতে নিজেকে ব্যস্ত রেখে সব তো ভুলে থাকি, কিন্তু মাঝে মাঝে মনে হলে নিজের মধ্যে থাকি না আমি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ, তাই যেন হয় খালামণি। নে এবার ভাত খেয়ে ঔষধ খা। আমি খালামণির সামনে থেকে সরে চলে ছোটো করে পানি বোতল বসাতে বসাতে বললাম, এখন ভাত খেতে ইচ্ছা করছে না, এক মগ কফি খাবো, ভাত খেয়ে তারপর খা, পরে ভাত খাবো, এখন কফি খেয়ে নিই, তাতে যদি মাথাটা একটু ঠিক হয়। তোর যা ইচ্ছা হয় কর, আমার কথা তো শুনিস না, তিন ভাই বোন নিজেদের মন মতো চলিস, কফির মগ নেই এখানে, তাঙ্গার রুমে সুকেশের মধ্যে পাবি, সেখান থেকে নিয়ে আসিস। কেন, মিটসেফে না ছিল একটা? সেটা সেদিন ধুতে গিয়ে দাঁত ভেঙে ফেলছি, এখন তো নতুন নিয়ে আসতে বললাম। আচ্ছা তাহলে নিয়ে আসি। তায়াং ভাইয়ের রুমের সামনে গিয়ে দেখলাম দরজা বেরানো, গুটি গুটি পায়ে দরজাটা হালকা খুলে কচ্ছপের মতো মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম। খাটের উপর হয়ে শুয়ে আছে কেউ, সে নিশ্চয়ই ঘুমে, তার মানে এখন আমাকে চোরের মতো ভিতরে প্রবেশ করে খুব সাবধানে শোকেস খুলে মগ বের করতে হবে। খুব সাবধানে পাটি পেটিপে ভেতরে ঢুকলাম, তারপর যথাসম্ভব শব্দ না করে শোকেস খুললাম, কিন্তু শোকেস খোলার পর ঘটল বিপত্তি। ভিতর থেকে শো করে উড়ে আসা তেলাপোকা বের হলো, সেটাকে উড়ে বসলো উপর হয়ে শুয়ে থাকা মানুষটার পিঠের উপর। এটাকে এখন নামালে তো কাঁথা বালিশ কিংবা জামা কাপড় কেটে ফেলবে, তাই আমি পা টিপে টিপে তার দিকে এগুলাম। মানুষটা তায়াং ভাইয়া নয়, গালের চাপদারি দেখে বুঝলাম এনজিও সংস্থা। পাশ থেকে বালিশটা নিয়ে ধরাম করে তার পিঠের উপর সেখানে তেলাপোকাটা বসেছে, সেখানে দিলাম একবারই। বেচারা আ করে দরফর করে উঠে বসতে নিলে আমি তাকে থামিয়ে দিলাম, প্লিজ উঠবেন না, একটা তেলাপোকা। বেচারা আর উঠল না, আমি ততক্ষণে বালিশ ছেড়ে তেলাপোকার খোঁজার মিশনে নেমেছি, তেলাপোকাটা খুঁজেই পাচ্ছি না। আর এদিক সেদিক খুঁজে এনাজের পাশে গিয়ে এক হাতে ওর টি শার্ট তুললাম। আমি আসলে দেখতে গিয়েছিলাম তার শরীরের ভিতরে তেলাপোকাটা ঢুকেছে কিনা, এনাজ বলল। এনাজ চোখ মুখ বিষ্পানিয়ে আবারও পিছনে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তেলাপোকার পায়ের মতো কিছু একটা দেখতেই আমি টি শার্ট ছেড়ে আবারও বালিশ নিয়ে একের পর এক এনাজের পিঠে বাড়ি মারতে লাগলাম। এনাজ চেঁচিয়ে বলল, টিটি পোকা কী করছো? আমার তো লাগছে তো, আহ ও মা গো। তার কথায় আমার হুঁশ ফিরল, আসলে যে বালিশটা দিয়ে এতক্ষণ একের পর এক বাড়ি মারছিলাম সেটা অনেক শক্ত, এটা দিয়ে ব্যথা পাওয়াটাই স্বাভাবিক। আমি বাড়ি থামিয়ে এক হাত মুখে দিয়ে বিস্মিত চোখে এনাজের দিকে তাকালাম। এনাজ পিঠে হাত দিয়ে বলল, আহ আমার পিঠ, আটার ডো পেয়েছো নাকি? এত জোরে জোরে কেউ বাড়ি দেয়? এখানে কথা হচ্ছে, এরকম একটা ফ্যামিলিতে শক্ত বালিশ কী করে থাকতে পারে যে এতই শক্ত বাড়ি মারলে ব্যথা পায়? এদিক সেদিক তাকিয়ে দেখলাম তেলাপোকা নিজের ফ্লোরে গ্যাপটি মেরে বসে আছে, আর এতক্ষণ আমি শুধু
শুধু বেচারের উপর বালিশ অভিযান চালিয়েছি। বালিশটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পলাতক আসামি হলাম। এখানে আর আমি নেই। তো ফ্রেন্ডস, কোনো মেয়েকে এরকম করবে? একজনের গায়ের উপরে গিয়ে একটা তালা পোকা পড়লে তাকে বাড়ি মারতে হবে একের পর এক? গল্প তো গল্পই। তো যাই হোক, কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সবাই ফারুক শ্রেণীর সাথে ভালো থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।